সময় সংক্ষিপ্ত, প্রতিটি জায়গায় 2 মিনিট 3 মিনিট করে সময় দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, সম্পাদক, সভাপতি প্রত্যেককেই 3 মিনিট করে সময় দেওয়া হয়েছে বলার জন্য। একেবারে 1 ঘন্টা শিডিউল আমাদের বেঁধে দেওয়া হয়েছে উপর থেকে, আমরা চেষ্টা করব সেই সময় মেনে চলতে। দিল্লি থেকে অনারেবল প্রেসিডেন্টের গেস্ট যারা এসেছেন তারা সামনের 2টি চেয়ারে বসবেন। মাননীয় রাষ্ট্রপতি এখন আমাদের গ্রন্থাগার দপ্তরের স্ট্যান্ড পরিদর্শন করছেন, তারপরে তিনি চিত্রশালায় যাবেন। মাননীয় রাষ্ট্রপতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত থেকে স্বাগত জানিয়েছেন শ্রী স্বপন বসু, শ্রী প্রশান্ত রঞ্জন রায়, শ্রী অনুমতি লাল, শ্রী সুনীল দাস, সঙ্গে রয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী সাধন পান্ডে। এরপরে মাননীয় রাষ্ট্রপতি তার বোন স্বাগত দাস মুখোপাধ্যায় এবং সুনীল দাসের সঙ্গে আমাদের স্ট্যাচু পরিদর্শন করবেন এবং এখন তিনি চিত্রশালার মধ্যে প্রবেশ করেছেন। আমাদের ঠিক কক্ষে পিছনে যে চিত্রশালা আছে সেখানে মাননীয় রাষ্ট্রপতি এসে গেছেন। সবাই যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু সতর্ক থাকবেন, উনি এই কক্ষে পা রাখার সঙ্গে সঙ্গে আপনারা প্লিজ উঠে দাঁড়াবেন। দয়া করে কেউ মোবাইল অন রাখবেন না, মোবাইল অফ করুন। মাননীয় রাষ্ট্রপতি আমাদের ভবনের দ্বিতলে প্রবেশ করেছেন, চিত্রশালায় আমাদের অমূল্য সম্পদ শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি ও অন্যান্য যা কিছু আছে তিনি দেখছেন। এরপরে তিনি সভাপতি আসবেন। তিনি মঞ্চে এসেছেন, আমরা অপেক্ষা করছি সেই ক্ষণটির জন্য। মাননীয় রাষ্ট্রপতি আমাদের সভাকক্ষে যখন প্রবেশ করবেন মঞ্চে রয়েছেন সাহিত্য পরিষদের সভাপতি শ্রী বাণীবরণ ঘোষ, সম্পাদক। মাননীয় রাষ্ট্রপতি সভাকক্ষে প্রবেশ করছেন, আপনার অনুগ্রহ করে উঠে দাঁড়ান। মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় এই সারস্বত প্রতিষ্ঠানটির সঙ্গে যা দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘকাল তিনি এর কোচিং পরিষদের সদস্য ছিলেন, তার সঙ্গে রয়েছেন মাননীয় রাজ্যপাল শ্রী কৃষ্ণনাথ ত্রিপাঠী,
মাননীয় রাজ্যপাল এবং মাননীয় রাষ্ট্রপতি মঞ্চে প্রবেশ করেছেন। আমি সকলকে দাঁড়িয়ে থাকতে বলছি, কারণ আমাদের এখন জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। পরিবেশন করবে বৈতালিকের শিল্পীবৃন্দ। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত পাক বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদিতরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে কব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, জয় হে জয় হে জয় হে রাষ্ট্রপতিকে পুষ্পস্তবক প্রদানের সহায়তা করবেন শ্রীমতী ঝুমা রায়, মেমন্ত্র প্রদানের সহায়তা করবেন শ্রী অভিজিৎ কুমার ঘোষ। তাদেরকে অনুরোধ করছি পরিষদ সভাপতি বাণীধরণ ঘোষের হাতে পুষ্পস্তবক ও মেমন্ত্র তুলে দেওয়ার জন্য। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। পরিষদের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছেন পরিষদ সভাপতি বাণীধরণ ঘোষ, সহায়তা করছেন অভিজিৎ কুমার ঘোষ। মাননীয় রাষ্ট্রপতিকে স্মারক তুলে দেওয়া হচ্ছে পরিষদের পক্ষ থেকে। এরপর আমরা মাননীয় রাজ্যপালকে পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে বরণ করে নেব। সহায়তা করবেন শ্রীমতী পারমিতা গোস্বামী ও শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। মাননীয় সম্পাদক রতন কুমার নন্দীকে অনুরোধ করছি পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক ও মেমেন্টো মাননীয় রাজ্যপালের হাতে তুলে দিন। মাননীয় রাজ্যপাল পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী কেশবনাথ ত্রিপাঠীকে পুষ্পস্তবক এবং স্মারক পরিষদের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন পরিষদ সম্পাদক রতন কুমার নন্দী। এরপর মাননীয় ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়ের হাতে পুষ্পস্তবক এবং মেমেন্টো তুলে দেওয়ার সাহায্য করবেন শ্রীমতী দেবীশ্রী কুণ্ডু, শ্রী প্রবীর কুমার বৈদ্য। মাননীয় সভাপতি ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় সাধন পাণ্ডের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। স্মারক তুলে দিচ্ছেন সভাপতি বাণীধরণ ঘোষ, ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী। এরপর আমরা বরণ করে নেব আমাদের জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা অধিকার মন্ত্রী জনাব সিদ্ধিকুল্লা চৌধুরীকে। বরণ করে নেবেন শ্রী বাণীধরণ ঘোষ। এ কাজে সহায়তা করবেন শ্রীমতী মালতী খাওয়া এবং শ্রী তপন দত্ত। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন জনাব সিদ্ধিকুল্লা চৌধুরীর হাতে পরিষদের পক্ষ থেকে সভাপতি বাণীধরণ ঘোষ। স্মারক তুলে দিচ্ছেন সভাপতি বাণীধরণ ঘোষ জনাব সিদ্ধিকুল্লা চৌধুরীর হাতে। এরপরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদের 125 বর্ষ উদযাপনের সূচনা করবেন মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। তাকে সাহায্য করবেন শ্রীমতী বিলি গাঙ্গুলী ও সোমদত্তা চট্টোপাধ্যায়।
শ্রী বাণীপরণ ঘোষ, মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে, মাননীয় মন্ত্রী জনাব সিদ্ধকুল্লা চৌধুরী প্রত্যেকেই প্রদীপ জ্বালিয়ে আমাদের আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখছেন। আমাদের পরিষদ ছোট, মাননীয় রাষ্ট্রপতি দীর্ঘকাল জানেন আমাদের পরিষদকে, এই পরিষদের ট্রাস্টি বডির তিনি দীর্ঘকালের সদস্য ছিলেন। মাননীয় ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মশাই অনুরোধ করেছেন আমাকে জানাবার জন্য, তিনি মাননীয় রাষ্ট্রপতির হাতে একটু উপহার তুলে দিতে চান। আমরা মাননীয় ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করছি আপনি সেটা তুলে দিন। আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রী সাধন পাণ্ডে মশাই তুলে দিচ্ছেন প্রণবকার্য হাতে। এরপরে স্বাগত ভাষণ দেবেন পরিষদ সম্পাদক শ্রী রতন কুমার মন্ত্রী। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, শ্রদ্ধেয় রাজ্যপাল, মঞ্চে আসীন মন্ত্রী মহোদয়গণ, বঙ্গীয় সাহিত্য পরিষদের মাননীয় সভাপতি এবং সমাগত সুধীবৃন্দ, আজ 23 আগস্ট 2016, 6 ভাদ্র 1423 বঙ্গীয় সাহিত্য পরিষদের ঐতিহ্যমণ্ডিত সভাকক্ষে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা মিলিত হয়েছি। আজ থেকে সাহিত্য পরিষদের 125 বৎসর উদযাপনের কর্মসূচি সূচনা হবে। সূচনা করবেন ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। প্রথমে তাকে পরিষদের পক্ষ থেকে স্বাগত জানাই। বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে প্রতিনিয়ত ব্যস্ত থাকা এই মহান ব্যক্তি তার পুরনো প্রিয় প্রতিষ্ঠানটির জন্য মূল্যবান সময় ব্যয় করতে চলেছে। একসময় বঙ্গীয় সাহিত্য পরিষদের ন্যাসক সমিতির সদস্য হিসাবেও গুরুদায়িত্ব পালন করেছেন তিনি, তার প্রতি অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহামান্য কেশরীনাথ ত্রিপাঠী মহাশয়, তার উপস্থিতি অনুষ্ঠানটির গৌরব বৃদ্ধি করেছে, তাকে স্বাগত জানাই। উপস্থিত হয়েছেন স্থানীয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়, তিনি সর্বদাই সাহিত্য পরিষদের পাশে থাকেন, সব রকমের সাহায্য করে আমাদের কর্মজগৎকে এগিয়ে নিয়ে যান। স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা এবং গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী জনাব সিদ্ধকুল্লা চৌধুরী মহাশয়কে। স্বাগত জানাই মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে আগত বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রশাসনিক অধিকর্তা এবং সাংবাদিক বন্ধুদের, বিশিষ্ট অতিথিবৃন্দ, পরিষদের ন্যাসক কমিটির সদস্যবৃন্দ, নিমাই চট্টোপাধ্যায় উচ্চ পরিষদের সদস্যবৃন্দ, পরিষদের সঙ্গে যুক্ত সর্বস্তরের মানুষ এবং কার্যকরী সমিতির সদস্যবৃন্দ, যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে বলি সুস্বাগত। আপনাদের শুভেচ্ছা, উপদেশ এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগামী 1টি বছর এই 125 বর্ষের উৎসব সার্থক হয়ে উঠুক এই কামনা করি। নমস্কার। আমরা আমাদের এই বিশেষ দিনে
আমাদের অত্যন্ত কাছের মানুষ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পান্ডে মশাইকে পেয়েছি। আমরা অনুরোধ করছি তিনি তার সংক্ষিপ্ত ভাষণ প্রদান করুন। নমস্কার, আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়, মাননীয় রাজ্যপাল শ্রী কেসি, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব, সভাপতি বাড়ির পরমবাবু, সম্পাদক মিস্টার নন্দী, আমি এখানে আটটা টার্মের বিধায়ক। আমি রাষ্ট্রপতিকে যেভাবে চিনি আমি প্রণবদা বলে ডাকি। 45 বছরের সম্পর্ক, তার আশীর্বাদে ধন্য আমরা। তিনি দেশকে সাংবিধানিকভাবে সুষ্ঠুভাবে চালাচ্ছেন, আর এই লাইব্রেরির ইতিহাস আমার মাতৃকুলের তরফে লালগোলা মহারাজা, আমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং আমার পিতৃকুলে পণ্ডিত বীরেশ্বর পাণ্ডে, যিনি বহু বই লিখে গেছেন, যার বই কলকাতা ইউনিভার্সিটিতে এখনো পড়ানো হয় এবং এই লাইব্রেরিতেও অনেক বই আছে। এইরকম একটা ঐতিহ্যশালী জায়গায় আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে পেয়ে আমরা ধন্য। উনি অনেক কিছু করেছিলেন যখন উনি অর্থমন্ত্রী ছিলেন এবং এখনো ওনার অনেক কিছু করার ইচ্ছে আছে, টাইম যদি পারমিট করে উনি করবেন। আমি এই কথা কথা বলে আপনাদের সবাইকে, যারা আজকে এসেছেন, সমস্ত মানুষ যারা আধিকারিকরা এসেছেন, সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার মাননীয় ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রীকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এখন অনুরোধ করছি মাননীয় জনশিক্ষা গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কিছু বলার জন্য। সকলের প্রতি নমস্কার, প্রীতি শুভেচ্ছা জানিয়ে মাননীয় রাষ্ট্রপতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে দু একটি কথা আমি রাখতে চাইছি। এখানে উপস্থিত আছে রাজ্যের মাননীয় রাজ্যপাল কেশরীনাথ, বাড়ির বরণ এবং রতন নন্দী, যারা এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন। আজকে 125 বছর যে পরিষেবা উদ্বোধন করে সারা বছর ধরে বঙ্গীয় পরিষদ কাজ করবে তার সূচনা করবেন মাননীয় রাষ্ট্রপতি। আমি দেখেছি যতবার তার সাথে দেখা হয়েছে, আমাদের রাষ্ট্রপতি তিনি কলম কাগজ বা ডায়েরি নিয়ে বসে আছে, বই নিয়ে। বহুবার তাকে দেখেছি, হয় বই নিয়ে, কলম নিয়ে, খাতা নিয়ে, ডায়েরি নিয়ে পড়ছে, লিখছে। তার এই গুণ আমাদের কাছে শেখা। তিনি ভারতবর্ষের আমাদের অভিভাবক, সে অভিভাবককে আমরা পেয়েছি। বহু সংকটময় মুহূর্তে দেশবাসীর জন্য, মানুষের জন্য, সরকারের জন্য যে নির্দেশ তিনি দেন, ভারতবর্ষের মানুষ অস্থির নিঃশ্বাস নেয় তার বক্তব্যের মাধ্যমে। সেই রকম একজন গুণবান বাংলার কৃতি সন্তান রাষ্ট্রপতিকে আমরা কাছে পেয়েছি। এই যে প্রতিষ্ঠা বঙ্গীয় সাহিত্য পরিষদ, সভাপতি সম্পাদক আমাদের দপ্তরে গিয়েছিলেন, দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেছি এবং আমি অনুভব করেছি এই বঙ্গীয় সাহিত্য পরিষদের অবদান বাংলা সাহিত্য চর্চা, বাংলা ভাষাকে সুরক্ষিত করা, ইতিহাসকে ধরে রাখার একটা অবদান তাদের আছে, এ কথা 100 বার স্বীকার করতে হবে। আমি নিজের দপ্তরের মাধ্যমে
চেষ্টা করছি যে এক ছাতার তলায় এসে এই যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমাদের দপ্তর আছে, একসাথে মিলেমিশে বাংলা সাহিত্যের ভবিষ্যৎকে, বাংলা ভাষাকে, এই লাইব্রেরিকে গণমুখী করা কিভাবে যায়, এই নিয়ে বসাবসির মাধ্যমে আমার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে চাই। আজকে উপস্থিত হয়েছি মাননীয় রাষ্ট্রপতির কিছু, তার কাছে কিছু শুনব, তার কাছে কিছু শিখব, তার কাছে কিছু জানব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। মাননীয় গ্রন্থাগার দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ। এরপরে আমরা পরিষদ থেকে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি পরিষদ পরিচয়িকা প্রকাশ করতে চলেছি। প্রকাশ করবেন, আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন মাননীয় রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠী মহাশয়। আমি প্রকাশনা অধ্যক্ষ শ্রী সুনীল দাসকে অনুরোধ করছি, বঙ্গীয় সাহিত্য পরিষদ ঐতিহ্য ও উত্তরাধিকার আজকে বিশেষ দিনে প্রকাশিত হচ্ছে, প্রকাশ করছেন মাননীয় রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠী। এখানে একটা প্রায় পূর্ণাঙ্গ ইতিহাসকে ধরার চেষ্টা হয়েছে। কোন সূত্রে সাহিত্য পরিষদ, কারা সভাপতি ছিলেন, কারা সম্পাদক ছিলেন, যতদূর সম্ভব একটা ইতিহাসকে রক্ষা করার চেষ্টা হয়েছে, আজকের এই বিশেষ দিনে সেটা প্রকাশ পাচ্ছে। আমাদের আরেকটি ছোট কাজ আছে, সে কাজটি করে নিয়ে যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি, সে মাননীয় রাষ্ট্রপতির বক্তব্য আমরা যাব। পরিষদের আপনারা জানেন এটা শুধু গ্রন্থাগার নয়, এর প্রকাশনা দপ্তর অত্যন্ত অত্যন্ত বিশ্বমানের। হালাবলে বেশ কিছু প্রকাশনা আমরা মঞ্চে উপস্থিত আমাদের অতিথিদের হাতে তুলে দিতে চাইছি। এই কাজটি করবেন মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় মন্ত্রী সাধন পাণ্ডে ও মাননীয় মন্ত্রী সিদ্ধকুল্লা সাহেবের হাতে এই পুস্তক তুলে দেবেন মনোরঞ্জন সর্দার। তাকে অনুরোধ করছি মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় দুই মন্ত্রীর হাতে সভাপতির হাত দিয়ে এটা পৌঁছে দিন। স্যার, আমরা প্রত্যেকেই জানি মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বই। এর থেকে ভালো উপহার বোধহয় তিনি অন্য কিছুকে মনে করেন না। এরপরে মাননীয় মন্ত্রীর হাতে, শ্রী সাধন পাণ্ডের হাতে আমরা পরিষদ প্রকাশিত। এদিকে স্যার, এদিকে মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডের হাতে মাননীয় সভাপতিকে অনুরোধ করছি পুস্তক তুলে দেবার জন্য। মাননীয় মন্ত্রী সিদ্ধকুল্লা চৌধুরীর হাতে পুস্তক তুলে দেবেন। সোমদত্তাকে অনুরোধ করছি সভাপতির হাতে বইটি দাও, মাননীয় সিদ্ধকুল্লা চৌধুরীর হাতে তুলে দেবেন। মাননীয় সিদ্ধকুল্লা চৌধুরীর হাতে পরিষদ প্রকাশিত পুস্তক তুলে দিচ্ছেন মাননীয় সভাপতি বাড়িত বরুণ ঘোষ। এরপর যার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি, মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়কে অনুরোধ করছি আপনি আপনি ভাষণ। পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠী, পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী যিনি লাইব্রেরি এবং ম্যাথ এডুকেশনের দায়িত্বে আছেন শ্রী সিদ্দিকুল্লা চৌধুরী, পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী
যার দায়িত্বে আছে কনজিউমার অ্যাফেয়ার্স, সেলফ হেল্প গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্ট দপ্তর। বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি মানিকরণ ঘোষ, সম্পাদক শ্রী রতন কুমার নন্দী, সমবেত সুধীর, আজকে 23 আগস্ট 1893 সালে 23 জুলাই অর্থাৎ আজ থেকে ঠিক 1 মাস আগে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। এবং সেদিন যে মানুষগুলি বঙ্গীয় সাহিত্য পরিষদ শুরু করেছিলেন, নামটা অন্য ছিল বেঙ্গলি লিটারেচার একাডেমি, এই নাম নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীকালে এই 125 বছর বাঙালির এমন কোনো মনীষা নেই যিনি কোনো না কোনোভাবে সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট হন। পরবর্তীকালে মহারাজ বরীন্দ্রচন্দ্র নন্দীর প্রধানতায় এই জমিজা মেধি এবং সেখানে বঙ্গীয় সাহিত্য পরিষদে ভবন তৈরি হয়। একটু আগেই আমি আপনাদের সভায় আসার আগে মিউজিয়াম দেখলাম, পুঁথিশালাও দেখলাম, অজস্র পুঁথি ম্যানুস্ক্রিপ্ট প্রায় 13,000 রক্ষিত আছে এবং সেগুলিকে আরও সংরক্ষণের জন্য আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে, কারণ এগুলি অমূল্য সম্পদ, এগুলি নষ্ট হয়ে যাওয়ার পর আর পাওয়া যাবে না, কাজেই এগুলিকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম, তার ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে এবং রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ঠিক কিছু পূর্বেই আমাকে পদত্যাগ করতে হয়, কেননা দেশের আইন অনুযায়ী রাষ্ট্রপতি অন্য কোনো প্রতিষ্ঠানে সদস্যও থাকতে পারেন না, পদাধিকারী তো দূরের পথ। কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদে কাজকর্ম সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, যদিও খুব বেশি সময় আমি এই সাহিত্য পরিষদে কাজে দিতে পারিনি, মূলত রাজনীতির লোক, সময়ের বেশিরভাগটাই আমাদের রাজনীতিতে কেটে যায়, অন্য কিছু করার সময় খুব কমই পাই। দুজন রাজনীতিক এখানে উপস্থিত আছে, সিদ্দিকুল্লাহ সাহেব, সাধন, এরা দুজনে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সফর, কাজে এদের আমি খুব ভালো করেই চিনি এবং তারাও স্বীকার করবে যে আমাদের যা রাজনীতিকদের সারাক্ষণের যে জীবন, সেই জীবনে পড়াশুনো করার অবকাশটা খুব কম পায়, বেশি পায় না, যতটুকু পায় সেটুকু যদি চেষ্টা করে আমরা সদ্ব্যবহার করতে পারি তাহলে আমরাই লাভবান। যে কথা আমি বলছিলাম যে বঙ্গীয় সাহিত্য পরিষদ আমাদের বাংলা ভাষার ইতিহাস, বাঙালি সংস্কৃতি, তার জীবনচর্যার বিভিন্ন দিক, সেগুলি এই সংগ্রহশালায় পুঁথিশালায় রক্ষিত হয়েছে এবং পরবর্তীকালে যারা গবেষক হবেন, ইংরেজিতে যাকে বলা হয় যে রিসোর্স ম্যাটেরিয়াল এবং রিসোর্স সেন্টার, এই রকমের মূল্যবান গুরুত্বপূর্ণ রিসোর্স সেন্টার আমরা খুব বেশি পাব, কাজেই এই রিসোর্স বা সম্পদগুলিকে আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। অনেক সময় আমরা প্রতিষ্ঠান তৈরি করি কিন্তু সেই প্রতিষ্ঠানে রক্ষণাবেক্ষণ করি না, তাকে টিকিয়ে রাখার চেষ্টা করি না, সম্ভবত এটা আমাদের জাতীয় চরিত্রের দুর্বলতা,
যেটাকে কটাক্ষ করে একসময় রবীন্দ্রনাথই বলেছিলেন যে আমরা আরম্ভ করি শেষ করি না, এবং এই শেষ করার করতে না পারার ফলে আমাদের বহু প্রতিষ্ঠা অযত্নে নষ্ট হয়ে গেছে। এখানে এমন সব পুঁথি আছে যেখানে বাংলা ভাষা প্রথম লেখা, চর্যাপদ আছে, শ্রীকৃষ্ণ কীর্তন আছে, যে শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা চণ্ডীদাসকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের বিতর্ক একটা উপভোগ্য বস্তু, বিশেষ করে বুদ্ধিজীবীদের নিয়ে, বসন্তরঞ্জন রায় বিদ্যাবর্ণ যখন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি একটি লাউয়ের মাচা থেকে আবিষ্কার করলেন, এবং রামানন্দ চট্টোপাধ্যায় প্রকাশিত প্রবাসী পত্রিকার মধ্য দিয়ে এর বিতর্ক শুরু হলো, আলোচনা শুরু হলো, এবং যার মধ্যে ভাষাতত্ত্ব, শব্দ, শব্দ গঠনের প্রক্রিয়া সবকিছু নিয়ে যে বিস্তারিত আলোচনা হলো, সেই আলোচনার মধ্য দিয়ে বাঙালি, তৎকালীন বাঙালি মননশীলতা সম্পর্কে আমরা অবহিত হতে চণ্ডীদাস একজন ছিলেন না দুজন ছিলেন না তিনজন ছিলেন সে গবেষণা চলব, কিন্তু কোনো সন্দেহ নেই যে বাংলা সাহিত্যে বৈষ্ণব কাব্যে চণ্ডীদাস অনন্য, অতুলনীয়। এবং সবচেয়ে যেটা একজন আধুনিক মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে আজকের দিনে আমরা যে মানবিকতার কথা বলি, বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি, ইউনিভার্সাল হিউম্যানিজমের কথা বলি, ভাবতে অবাক লাগে আজ থেকে 500 বছরেরও আগে বীরভূম জেলায় হোক বা বাঁকুড়া জেলায় হোক, এক গ্রাম্য কবি মানবিকতার সর্বশেষ কথাটি কিন্তু বলে দিলেন, শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপর না। এই যে মানবিকতার ঘোষণা উচ্চকণ্ঠে একজন গ্রাম্য কবি স্বভাব সিদ্ধ ভাষা, আমরা সেই লক্ষ্যে কিন্তু এখনো পৌঁছাতে পারিনি, পেরেছিলেন সাহিত্যের মধ্য দিয়ে পারা যায়, সাহিত্যের দরজা মানুষকে একান্ত করে নেয়, সবসময় তার খোলা থাকে, এবং তার মধ্য দিয়েই মানুষ পরস্পরকে আবিষ্কার করে। বিচিত্র সৃষ্টি মানুষ, তার প্রতিটি মুহূর্ত সৃজনশীল, সেই মানুষকে বোঝা, সেই মানুষকে একান্তভাবে আপন করে পাওয়া যেটা সবচেয়ে সহজে সম্ভব হয় সেটা হচ্ছে সাহিত্যের মধ্যে। তাই সাহিত্য শুধু সমাজের দর্পণ নয়, শুধু ব্যক্তি জীবনের দর্পণ এবং প্রতিফলন নয়, সার্বিকভাবে মানুষের দর্পণ। আমরা যখন ময়মনসিংহ গীতিকায় পড়ি কোথায় পাইবাম করসি কন্যা, কোথায় পাইবাম দড়ি, তুমি হইও গহীন গান আমি বিব্বাম, যখন নদীরচাঁদকে ঠাট্টা করে বলা হচ্ছে লজ্জা নাই রে নীরাজ ঠাকুর, লজ্জা নাই রে তোর গলায় কলসি বান্ধা জলে বিব্বাম, তার উত্তরে যে অনুপম ভাষায় যে ব্যঞ্জনার মধ্য দিয়ে প্রেমিক তার মনোভাব প্রকাশ করছে প্রেমিকার কাছে, তার আস্বাদন আমরা সাহিত্যের মধ্য দিয়েই পাই। কোন ভৌগোলিক পরিবেশের মানুষ, কোন সামাজিক অবস্থানের মানুষ, কোন ভাষায় কথা বলছি, তার দৈনন্দিন জীবনচর্যাটা কি, সেগুলো সব এহবাচ্য হয়ে যায়। আসল সত্যটা সাহিত্যের মধ্য দিয়ে, সেই সংরক্ষণের কাজ এখানে হচ্ছে। যে কারণে আমার কাছে যখন আমন্ত্রণ আসলো আমি সেই আমন্ত্রণ গ্রহণ করি, এবং আজ আমি নিজেকে সৌভাগ্যবান করছি যে তার কারণে প্রতিষ্ঠানের 125 বছরের সূচনা
আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হচ্ছে। নিশ্চয়ই আমাদের মনে ভাবতে অবাক লাগে যে রমেশচন্দ্র দত্তের প্রতিষ্ঠানের প্রথম সভা, রবীন্দ্রনাথ সহসভা, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সম্পাদক, বাংলা সাহিত্য, বাংলা কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার জীবনচর্যা নিয়ে যারা কাজ করেছে, শুধু বাংলা নয়, বাংলার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ এবং বিশ্বজননীতা, কোনো কবি, কোনো শিল্পী, কোনো বড় স্রষ্টাকে তার ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ রাখা যায় না। তার ব্যক্তি সময়, কাল এবং ভৌগোলিক রেখাকে অতিক্রম করে সকল কালে সকল মানুষের কাছে তাদের আমি কাজে আজকে এই প্রতিষ্ঠানের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। যারা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছে তাদের সবসময় মনে রাখতে হবে যে ঐতিহ্যের উত্তরাধিকার তারা পেয়েছে, পরবর্তীকালে প্রজন্মের কাছেও সেই ঐতিহ্য যাতে অক্ষুণ্ণ ভাবে, অক্ষত ভাবে তারা হস্তান্তরিত করতে পারে তার জন্য এই একান্ত সংরক্ষণ, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ একান্ত প্রয়োজন। পশ্চিমবাংলার মন্ত্রীরা আছেন, বলেছেন সিদ্দিকুল্লাহ সাহেব, খাদনবাবু, যে তারা তাদের যেটা প্রয়োজনীয় দায়িত্বগুলো মনে করবেন তারা নিশ্চয়ই রাজ্য সরকার করবে। কেন্দ্রীয় সরকারও মাঝে মাঝে কিছু কিছু সাহায্য করে। আমি যখন প্ল্যানিং কমিশনে ছিলাম আমার মনে আছে, তার পরবর্তীকালে আমি সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ডক্টর মহেশ শর্মাকে অনুরোধ করেছিলাম, তারা সাহায্য করেছেন এবং এই ধরনের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আরও এই ধরনের সাহায্য আসবে, এতে আমার কোনো সন্দেহ নেই। কেননা শিক্ষা সংস্কৃতি হচ্ছে কি আমাদের প্রাণ, তার মধ্যেই আমরা আছি, সেইখানেই আমাদের অস্তিত্ব। এই কটি কথা বলে আপনাদের সকলকে, বিশেষ করে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ধন্যবাদ জানিয়ে, আপনারা অনেকেই জানেন যে রাজনীতিক আইনিজ্ঞ কেশরীনাথ ছাড়াও তার আরেকটি পরিচয় আছে, তিনি শিল্পী, তিনি সাহিত্যিক, তিনি কবি। তার প্রকাশিত কবিতার বই সারা ভারতবর্ষে প্রশংসিত। আজকে তিনি আমাদের অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আছেন। আমিও একজন সাধারণ সাহিত্য পরিষদে অনুরাগী মানুষ হিসাবে তাকে এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের অসাধারণ মর্মস্পর্শী ভাষণে আমরা অভিভূত, পরিষদের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাই। এরপরে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি শ্রী বাড়িত বরুণ ঘোষ আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করবেন, যার মধ্য দিয়ে আমাদের এই সভা সমাপ্তির দিকে এগিয়ে যাবে। নমস্কার, বঙ্গীয় সাহিত্য পরিষদের 125তম প্রতিষ্ঠা দিবস প্রত্যাসন্ন, তদুপলক্ষে সংগঠিত এই মহৎ অনুষ্ঠানে সমাগত সজ্জনবৃন্দ, সভাসদ ও কর্মীবৃন্দ, আমন্ত্রিত সকলকে সাধুবাদ এবং অভিনন্দন জানাই। এদের মধ্যে আমাদের পরম প্রিয়জনেরাও উপস্থিত। সাহিত্য পরিষদ যার পরমাত্মীয়, যিনি পরিষদ মন্দিরে আগমনকে তার আপন সংসারে প্রত্যাগমন বলেই উৎসাহিত হন, আমাদের পরম প্রিয় ও শ্রদ্ধাভাজন
রাষ্ট্রপতি শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায় আজ সেই আসন্ন সূচনা পর্বের লগ্নটিকে উদ্ঘোষিত করেছেন, তাকে ধন্যবাদ দান বাহুল্য মাত্র। পরিষদের পক্ষ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। অনুগ্রহ করে উপস্থিত হয়েছেন রাজ্যপাল মাননীয় শ্রীকৃষ্ণনাথ ত্রিপাঠী মহোদয়, তাঁর উদ্দেশ্যে আমাদের সাধুবাদ উচ্চারণ করি, সশ্রদ্ধ ধন্যবাদ জ্ঞাপন করি পশ্চিমবঙ্গের মন্ত্রীদ্বয়, ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা মন্ত্রী শ্রী সাধন পান্ডে মহোদয়কে, আমাদের প্রতিষ্ঠান মুখ্যত গ্রন্থাগার ভিত্তিক পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী যারা সিদ্দিকুল্লাহ চৌধুরী উপস্থিত হয়েছেন, তাদের সকলকে তাদের উপস্থিতির জন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা আলোকিত, চমৎকৃত, পুনশ্চ সর্বজনের প্রীতি কামনায় অভিনন্দন জ্ঞাপন করি। কবিগুরির দুটি পঙ্ক্তিকে ঈষৎ পরিবর্তন ঘটিয়ে বলি, আমাদের আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। নমস্কার। সবাই যারা উপস্থিত আছেন একটু উঠে দাঁড়াবেন। আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। পরিবেশন করছেন বৈতালিকের শিল্পীবৃন্দ। হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতিকে পরিষদ থেকে আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে নেওয়ার জন্য দিয়েছে, নেই তো 23,000 টাকা।